আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকে আলোচনা করব আপওয়ার্কে আমাদের প্রোফাইল কেন অ্যাপ্রুভ হয় না। অ্যাপ্রুভ না হওয়ার পিছনে অনেক কয়টি কারণ আছে, কারণগুলো বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আপওয়ার্কে প্রোফাইল অ্যাপ্রুভ না হওয়ার কয়েকটি কারণের ভিতরে সর্বপ্রথম যে কারণটি, সেটি হচ্ছে যে আমরা আমাদের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি অনুযায়ী আমাদের ডিসক্রিপশনটাকে প্রপারলি সাজাতে পারি না। স্মার্টলি আমাদের ডিসক্রিপশনটাকে না সাজানোর কারণে আমাদের প্রোফাইলটাকে অ্যাপ্রুভ নিচ্ছে না, যে আসলে আপনি কিভাবে কাজ করতে চাচ্ছেন, কোন বিষয়টির উপর আপনি দক্ষ, কতদিন থেকে কাজ করছেন। আর ইংরেজি যেগুলো লিখছেন আপনি, ডিসক্রিপশনে যেগুলো লিখেছেন, সেগুলো আসলেই কতটা স্মার্ট হচ্ছে সেটার উপর অনেকটাই ডিপেন্ড করে, যে আসলে আপনি কতটা দক্ষ এই বিষয়ের উপরে, আপনি বাইরের সাথে প্রপারলি কমিউনিকেশন করতে পারবেন কি না, এই ধরনের বিষয়গুলো কিন্তু অনেকটাই আপনার ডিসক্রিপশনের উপর ডিপেন্ড করে। এই জন্য আমাদের অ্যাপ্রুভ হয় না। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি, সেটা হচ্ছে যে আমাদের পোর্টফোলিওগুলো আমরা একটা দুইটা পোর্টফোলিও দিয়ে দিই, আর পোর্টফোলিওগুলো যখন দেই জাস্ট খালি পোর্টফোলিওগুলো আপলোড করে দিই, কোনোরকম টাইটেল ছাড়াই অথবা পোর্টফোলিওর যে ডিসক্রিপশনগুলো আছে ডিসক্রিপশনগুলো ছাড়াই আমরা কিন্তু নর্মালি আমরা দিয়ে দিচ্ছি, যেটার কারণে আমাদের অ্যাপ্রুভাল নিচ্ছে না। এখন এই পোর্টফোলিওগুলো পাশাপাশি আমাদের যে ডিসক্রিপশনগুলো আছে, পোর্টফোলিওর ডিসক্রিপশনগুলো আছে, এগুলো আমরা কীভাবে দিতে পারি? পোর্টফোলিওগুলো সর্বপ্রথম দেওয়ার জন্য ইউনিক পোর্টফোলিও দিতে হবে। আপনি যদি লোগো ডিজাইনের কোনো পোর্টফোলিও দিতে চান তাহলে অবশ্যই কপিকৃত বলতে বোঝাতে চাচ্ছি যে আপনি অন্যের সরাসরি কপি করেছেন সেগুলোকে আপনি কিন্তু পোর্টফোলিও হিসেবে দিতে পারেন না। আপনি আপনার ইউনিক কোন ডিজাইনগুলো আছে, ইউনিক যে লোগোগুলো আপনি তৈরি করেছেন সেটা আপনার কাছে খুব বেশি ভালো না হলেও আপনি কিন্তু সেটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বিষয়টার জন্য অবশ্যই ইউনিকনেস থাকে এটাতে, তাহলেই আপনার এটা মেনটেন হবে, মানে অ্যাপ্রুভালের জন্য পারফেক্ট হবে। আর অবশ্যই আমরা একটা দুইটা পোর্টফোলিও দিয়ে থাকি, সেটা না করে অবশ্যই আপনি যে চেষ্টা করবেন সেটা হচ্ছে যে মিনিমাম 10টা পোর্টফোলিও দেওয়ার চেষ্টা করবেন। আর পোর্টফোলিও বেশি দেওয়ার কিছু উপকারিতা আছে, যেমন আপনি যখন পোর্টফোলিও এসইও ফ্রেন্ডলি করে টাইটেলটা মেনটেন করবেন, ডিসক্রিপশন মেনটেন করবেন, ঠিক আছে, ক্যাটাগরি মেনটেন করবেন, তখন ওই রিলেটেড জবগুলোর জন্য আপনাকে অবশ্যই বায়াররা ইনভাইট করবে। পাশাপাশি বায়াররা ইনভাইট না করলেও আপওয়ার্কের পক্ষ থেকে অটো ইনভাইটেশন আসবে। যখন অটো ইনভাইটেশন আসার একটি সুবিধা, সেটা হচ্ছে যে কোনো কানেক্টের খরচ ছাড়াই আপনি সরাসরি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারবেন। এখন এখানে আবার আরেকটি বিষয় আছে, আপনি যখন এই একটা ইন্টারভিউ আপনার কাছে আসলো, সেই ইন্টারভিউটা যদি আপনি প্রপারলি আবার অ্যাকসেপ্ট না করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ইন্টারভিউ যে পার্সেন্টেজটা আছে সেটা কিন্তু কমে যাবে। যেমন আপনার কাছে দুটো ইন্টারভিউ আসছে, আপনি যদি একটি ইন্টারভিউ আপনি অ্যাকসেপ্ট করলেন, আরেকটি ইন্টারভিউ অ্যাকসেপ্ট করলেন, আপনি ডিক্লাইন করে দিলেন, তখন বাইরেরা এই ধরনের ক্যাটাগরিতে অথবা আপওয়ার্ক এই ধরনের ক্যাটাগরিতে আপনাকে আর ইন্টারভিউ খুব সহজে দিতে চাবে না, যে না আপনি এটাতে অ্যাকসেপ্ট করছেন না, আপনি কাজ করছেন না, আপনি কাজ করবেন না, আপনি ইন্টারেস্টেড নন, এই ধরনের বিষয়গুলো তারা বুঝতে পারে। এই জন্য আপনার কাছে যখন যে ধরনের আপনি ইন্টারভিউগুলো আসবে, যে ধরনের বলতে বোঝাতে চাচ্ছে যে আপনি যে ক্যাটাগরিতে প্রোফাইলটাকে স্মার্টলি সাজিয়েছেন সেই ক্যাটাগরির উপর যখন আসবে তখন অবশ্যই সেটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করবেন। এটা হচ্ছে দুই নম্বর বিষয়। তিন নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে আপনার নামের নিচে একটি দেখবেন যে ট্যাগ লাইন আছে, যে আপনি আসলে কি লোগো ডিজাইনার, আপনি কি ডিজিটাল মার্কেটার, আপনি কি গ্রাফিক ডিজাইনার, কোন ক্যাটাগরিতে কাজ করছেন, এটা খুব সুস্পষ্ট সুন্দর করে স্মার্টলি উপস্থাপন করতে হবে। আর সেটা অবশ্যই চেষ্টা করবেন এসইও ফ্রেন্ডলি উপস্থাপন করার জন্য। পাশাপাশি তারপরে যে গুরুত্ব দেয় সেটা হচ্ছে যে একটি স্মার্ট প্রোফাইল পিকচারের পাশাপাশি যে কাজটুকু করবে সেটা হচ্ছে যে আপনাকে একজন ক্লায়েন্ট আপনার প্রতি একটা আত্মবিশ্বাসী হয়ে উঠবে, যে আপনি কতটুকু সুন্দর করে একটা স্মার্ট পিকচার দিতে পেরেছেন, আপনি কি গুমরামুখ হয়ে দিয়েছেন, না আপনি হাসিমুখ হয়ে দিয়েছেন, না আপনি মানে একটা সেলফি তুলে দিয়েছেন। এই জন্য যে কাজটুকু করবেন একটা স্মার্ট পিকচার, মানে একটা একেবারেই মানে আপনাকে দেখে যেন মনে হয় যে একেবারে হ্যান্ডসাম একজন পাবলিক, আপনি খুবই মানে মানসিকভাবে খুবই শক্তিশালী, এরকম যেন দেখা যায় না, ছবি দেখে যেন বোঝা যায়, এই ধরনের টপিকগুলো যদি আপনি একটু মেনটেন করেন তাহলে আমার মনে হয় আমাদের যে আপওয়ার্কে যে অ্যাকাউন্টগুলো আছে, আমরা যারা নতুন অ্যাকাউন্ট করছি, যারা আপওয়ার্কে নতুনভাবে কাজ করতে চাচ্ছি, তাদের অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভাল দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের ভিতরেই অ্যাপ্রুভাল নিয়ে নেবে। আমি আবারও বলছি আমাদের সর্বপ্রথম যে বিষয়টি দিতে হবে সেটা হচ্ছে যে ডিসক্রিপশনটা অবশ্যই আমরা কোন কাজগুলো করি, কোন কাজগুলো করব, কোন কাজগুলোতে দক্ষ আছি, কোন কাজগুলো সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে, এই বিষয়গুলোকে সুন্দর করে স্টেপ বাই স্টেপ উপস্থাপন করার জন্য। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে যে আমাদের পোর্টফোলিওগুলো অবশ্যই যখন আমরা দিব মিনিমাম 10টা পোর্টফোলিও দিব, পাশাপাশি এই পোর্টফোলিওগুলোর
টাইটেল, ক্যাটাগরি এবং পোর্টফোলিও ডিসক্রিপশনটা যেন খুবই স্মার্ট হয় এবং এসইও ফ্রেন্ডলি হয়। তৃতীয় নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের যে নামের নিচে আমাদের ট্যাগলাইনটা আছে, সেই ট্যাগলাইনটা আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন ওই ক্যাটাগরির সাথে সিমিলার মেনটেন করে খুব সুন্দর করে উপস্থাপন করতে হবে। চতুর্থ নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে যে একটা স্মার্ট প্রোফাইল পিকচার দিতে হবে। এই কয়েকটি বিষয় মেনটেন করতে পারলে আমার মনে হয় খুব সুন্দর করে আপনাদের প্রোফাইলগুলো, নতুন প্রোফাইলগুলো আপওয়ার্কের পক্ষ থেকে অ্যাকসেপ্ট করে নেবে এবং খুব সহজেই কাজ করতে পারবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।